পরবর্তী যে বড় খবরের দিকে নজর রাখবো, ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণব টুডুকে রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের। আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর, ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণব টুডুকে রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের। তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর, ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণব টুডুকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগামী 21 জুন পর্যন্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 18 জুন। আপনাকে আরো একবার জানিয়ে রাখি ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণব টুডু, তাকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি অমৃতা সিনহা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর, ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণব টুডুকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগামী 21 জুন পর্যন্ত এই রক্ষা কবচ জারি করা হবে এবং আগামী 21 জুন পর্যন্ত কোনো রকম এই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 18 জুন। আগামীকাল ভোটের ফলাফল প্রকাশ এবং তার আগেই ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণব টুডুকে আজ রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগামী 21 জুন পর্যন্ত এই রক্ষা কবচ জারি থাকবে। আগামী 21 জুন পর্যন্ত এই বিজেপি প্রার্থী প্রণব টুডুর বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী 18 জুন। আপনাদের জানিয়ে রাখি যে আগামীকালই ভোটের ফলাফল প্রকাশ আর তার আগেই বড় রায় কলকাতা হাইকোর্টের।
ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণব টুডুকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগামী 21 জুন পর্যন্ত বিজেপি প্রার্থী প্রণব টুডুর বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 18 জুন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর, আগামীকাল ফলাফল প্রকাশের আগেই, ভোটের ফলাফল প্রকাশের আগেই আজ বড় রায় কলকাতা হাইকোর্টের। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণব টুডুকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছেন এবং যেমনটা জানা যাচ্ছে এই রক্ষা কবচের মেয়াদ আগামী 21 জুন পর্যন্ত, অর্থাৎ 21 জুন পর্যন্ত বিজেপি প্রার্থী প্রণব টুডু তার বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 18 জুন। বিজেপি প্রার্থী প্রণব টুডুকে রক্ষা কবচ, আগামীকাল ফলাফল প্রকাশের দিন আর তার আগেই বড় রায় কলকাতা হাইকোর্টের। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণব টুডুকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। সেই রক্ষা কবচের মেয়াদ 21 জুন পর্যন্ত। এ বিষয়ে আমরা আমাদের মধ্যে সরাসরি পেয়ে গেছি ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণব টুডুকে। প্রণববাবু, ট্রাইব টিভি বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত। কলকাতা হাইকোর্ট 21 জুন পর্যন্ত রক্ষা কবচ দিয়েছে আপনাকে, কি বলবেন? হ্যাঁ, 25 মে আমার যে ভোটের দিনকে আমি গড়বেতাতে আমার এগেনস্টে আর কি জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছিল, তো সেখানে আমরাই আক্রান্ত হলাম আর আমাদের বিরুদ্ধে মামলাটা করা হলো আর কি। তো সেই বিষয়ে আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম এবং হাইকোর্ট সেখানে আমাদেরকে রক্ষা কবচ দিয়েছে। এই রক্ষা কবচের মাধ্যমে অ্যাকচুয়ালি যেটা টিএমসি যেটা চেষ্টা করেছিল যে যাতে আমরা কাউন্টিং এর দিনকে আমরা যাতে যেতে না পারি এবং কাউন্টিং কাজে ভন্ডুল করা হয় এবং তারা সেই কাউন্টিং এ বদমাশি করে তারা যাতে জিতে যায়, এইটা একটা ওদের চক্রান্ত ছিল। কিন্তু সেই চক্রান্ততে আজকে হাইকোর্টে রায় দিয়েছে যে এবং হচ্ছে আমাদের কোনো কিছু এইভাবে এখন গ্রেপ্তার করা যাবে না এবং আমাদের এগেনস্টে এখন কোনো অ্যাকশন নেওয়া যাবে না। এটাতে আমাদের সুবিধা হলো এবং আমরা কাউন্টিং এর দিনকে সুন্দরভাবে আমরা থাকতে পারবো এবং হচ্ছে যে কাজ এগোতে পারবো আর কি। প্রণববাবু, আমার কাছে আরো যেটা জানতে চাইবো, ঠিক কি অভিযোগ ছিল আপনাদের বিরুদ্ধে? যে ওই 25 মেতে আমাদের বিরুদ্ধে যেটা আমরা নাকি ওদেরকে মেরেছি এবং ওদেরকে মেরেছি এবং ওদেরকে অনেক রকম চক্রান্ত করেছি, এসব আমাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছিল আমাদের বিরুদ্ধে আর কি। অনেক ধন্যবাদ প্রণব বাবু আপনাদেরকে ট্রাইব টিভি বাংলায় সময় দেওয়ার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর, আগামীকাল ভোটের ফলাফল ঘোষণা আর তার আগেই আজ কলকাতা হাইকোর্টের বড় সড় রায়, ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণব টুডুকে রক্ষা কবচ। আমরা কথা বললাম প্রণববাবুর সাথে, তিনি যেমনটা জানালেন যে 25 মে ভোটের দিন তার বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে এবং সেই মামলাতেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলো, এবং পাশাপাশি তিনি যেমনটা জানালেন যে তৃণমূল কংগ্রেসের তরফে ষড়যন্ত্র করে এই মামলা রুজু করা হয়েছিল, তারাই আক্রান্ত হয়েছিলেন ভোটের দিন আর তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। এবং আপনাদের জানিয়ে রাখি তিনি যেমনটা জানালেন যে আগামীকাল ভোটের ফলাফল প্রকাশ আর তার আগে তারা যাতে কাউন্টিংয়ে উপস্থিত থাকতে না পারেন সেই কারণে তৃণমূলের এই ষড়যন্ত্র বলে জানালেন তিনি। পাশাপাশি তিনি আরও বললেন যে এই রক্ষা কবচ পাওয়াতে তারা সুষ্ঠুভাবে কাউন্টিংয়ের জায়গায় উপস্থিত থাকতে পারবেন এবং সুষ্ঠুভাবে ভোটের ফলাফল প্রকাশে সাহায্য করতে পারবেন। আগামীকাল লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা আর তার আগেই
বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী প্রণব টুডুকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগামী 21 জুন পর্যন্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ। মামলার পরবর্তী শুনানি আগামী 18 জুন। আপনাদের জানিয়ে রাখি, 25 মে ভোটের দিন প্রণব টুডুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, ষড়যন্ত্রের অভিযোগ ছিল, পাশাপাশি অশান্তি সৃষ্টির চেষ্টার অভিযোগ ছিল। এবার সেই এফআইআর এর স্থগিতাদেশ জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এবং প্রণববাবুর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যেমনটা জানালেন যে আগামীকাল অর্থাৎ 4 জুন যাতে তারা কাউন্টিংয়ের সময় উপস্থিত থাকতে না পারেন, সেই কারণেই তৃণমূল কংগ্রেসের তরফে এই ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু সেই ষড়যন্ত্র ভণ্ডুল করে দিয়েছে হাইকোর্টের এই রায়। রক্ষা কবচ পাওয়ার ফলে তারা কাউন্টিংয়ের সময় উপস্থিত থাকতে পারবেন এবং সুষ্ঠুভাবে যাতে কাউন্টিং হয় সেদিকে নজর রাখতে পারবেন।